বিদেশী ন্যায়াধীকরণ বন্ধ করিব লাগে বন্ধ করতে লাগে সারা বঙালী যুবছাত্র ফেডারেশনৰ প্ৰতিবাদ স্থলীত দাবী বিধায়ক হিলাদিত্য দেৱৰ বিদেশী ন্যায়াধীকরণৰ ন্যায়াধীশে চাকৰি বচোৱাৰ বাবে দি ভোটাৰ কৰে লাজগেটত এনআরসিত হিন্দু বাঙালিক অন্তর্ভুক্ত করা আৰু এনআরসি প্রক্রিয়ার পৰা পাঁচবিধ নথি কৰ্তন কৰাৰ প্ৰতিবাদত অৱস্থান অসম বঙালী যুবছাত্র ফেডারেশনৰ বঙালী যুবছাত্র ফেডারেশনৰ প্ৰতিবাদস্থলীত উপস্থিত হৈ বিদেশী ন্যায়াধীকরণক লৈ উদ্ভট মন্তব্য দিয়ে হিলাদিত্য দেৱে যি সকল মেম্বার্স আছে এফটি কোর্টৰ তেওঁলোকৰ চাকৰিৰ কিন্তু কোনো ঠিকানা নাই দে আর অল কন্ট্ৰেকচুৱেল তে কন্ট্ৰেকচুৱেল চাকৰি কৰাৰ পাছত তেওঁলোকে ন্যাচুৰেলি কৰাপচন কৰিবই কাৰণ কালি যদি চাকৰি গুচি যায় তেতিয়াহলে তেওঁলোকে খাব কি এই কারণে যত জি পাই আছে সেই চলি আছে যাক তাক ডি ভোটার বনাই আছে আর যাক তাক ডি ভোটার বনাই আজি এটা সন্ত্রাস সৃষ্টি করব বিচাৰিছে তে এই কারণে এই ধরনের আমার সন্ত্রাস আমার অসমত নালাগে তার বাবে এফটি কোর্ট বন্ধ হব লাগে এনআরসিক লৈ দ্বিতীয় দিনার প্রতিবাদত উপস্থিত হৈ রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাসকে ধরে বহুকেইজন বিধায়কে নিজস্ব মন্তব্য আগবঢ়ায় কিন্তু এজনো বিধায়কে দেখা নিদিলে বঙালী যুবছাত্র পরিষদৰ প্রতিবাদস্থলীর কাষতেই প্রতিবাদ করে থাকা এসপিওসকলক যাক লৈ প্রতিক্রিয়া প্রকাশ এসপিওসকলৰ এই জাতির এই ভেটির মানুষ আমি হয়তো নহয় নেকি সেইটাই ভাবিছে আমার ইয়াত নাই অহা আমার ওসরেদি গুছি গেছে পার হয় কিন্তু আমার ওসর আমাক ঘুরিও চা নাই কথা কোৱাটো বাদে ঘূৰিও চোৱা নাই গতিকে আমি তেওঁলোকক ঘূৰি চোৱা চাবৰ কাৰণে বাধ্য কৰাব লাগিব এই পাঁচদিনৰ পাছতেই আমি এনেকুৱা এটা সিদ্ধান্ত ল'ম যি সিদ্ধান্তই তেওঁলোকক আমাক ঘূৰি চোৱাবলৈ আমি বাধ্য কৰিম বিধানসভা অধিৱেশনৰ দ্বিতীয় দিনাও স্থায়ী নিযুক্তিৰ দাবীত প্ৰতিবাদ অব্যাহত ৰখা এছ পি অ'সকলে তেওঁলোকৰ দাবী মানি লোৱাৰ বাবে চৰকাৰক পাঁচদিন সময় বান্ধি দিছে পাঁচদিনৰ ভিতৰত যদি চৰকাৰে দাবী নামানে তেন্তে কঠোৰ সিদ্ধান্ত ল'বলৈ তেওঁলোক বাধ্য হ'ব ঋত্বিক কৌশিকৰ প্ৰতিবেদন নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট